হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না গাইস আমি নিম বেগুন বানাচ্ছি নিম বেগুন নর্মালি সবাই পারে বানাতে কিন্তু যারা নতুন রাঁধুনি আছো না তাদের জন্য আজকে স্পেশালি নিম বেগুন বানাচ্ছি আমি আর সারা বছর নিম পাতা কীভাবে স্টোর করে রাখবে সেটাও আমি ভিডিওর ভিতরেই বলে দেব। তো এখানে না গাইস খুব নরম নরম নিম পাতা নিয়েছি আর এই সময়টা না মানে গাছে নতুন পাতা হয় আর কি তো এই সময়টাতেই নিম পাতা খেতে ভালো লাগে আর খেতেও হয় কারণ তেতোটা আমাদের শরীরে দরকার আর কি প্রত্যেকটা মানুষের ছোট বড় সবাইয়েরই এইবারে দেখিয়ে দিই যে নিম পাতা কীভাবে আমি রান্নায় ব্যবহার করব তো নরম নরম কিছু ডাঁটার সাথে আমি নিয়েছি নিম তো ডাঁটা থেকে না গাইস নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই যে আর ডাঁটাটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো একইভাবে আমি সব নিম রেডি করে নিয়েছি আর এদিকে না যেহেতু নিম বেগুন বানাচ্ছি না গাইস তো বেগুনটাও আমি কেটে নেব খুব ছোটো করে বেগুন কেটে নেব বেগুনটা দিলে কি খেতে একটু ভালো হয় কিন্তু শুধু নিমপাতটাকে তোমরা শুকনো খোলায় ভেজে না গাইস আলু ভাতের সাথে মেখেও খেতে পারো সেটাও খুব ভালো হয় আর তেঁতোটা যাতে একটু কম লাগে আর ব্যাপারটা একটু টেস্টি করার জন্য বেগুনটা অ্যাকচুয়ালি অ্যাড করা হয় সব গাছের নিমপাতা কিন্তু তেতো হয় না এক একটা গাছের নিমপাতা খুব তেতো হয় গাইস আর এক একটা গাছের নিম খুব সামান্য তেতো মানে একদম হালকা তেতো তেতো নয়ই বলা চলে তো যাই হোক বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি ছোট ছোট করে আর এদিকে না কড়াই আমি সরষের তেল গরম করে নিয়েছিলাম তো তাতে বেগুনটা দিয়ে দিলাম এইবারে না নুন হলুদ দিয়ে দেব দিয়ে বেগুনটা আমি ভেজে প্রথমে তুলে নেব। তেঁতো মানেই গরম ভাত চাই গাইস তাই গরম ভাতে কিন্তু এটা ট্রাই করো আর নিমবেগুন প্রথম পাতেই খেতে হয় শুধু নিমবেগুন বলে নয় তেতো জাতীয় যে কোনো খাবার মানে খাবার শুরুতেই খেতে হয় আর প্রত্যেক দিন যদি গাইস তোমরা খাবার শুরুতে অল্প করেও যদি তেঁতো খাও তাহলে শরীরে কোনো রোগ থাকবে না শুধু সুগার নয় যে কোনো রোগই থাকবে না কিন্তু নর্মালি কি হয় গাইস হয়ে ওঠে না তেতো আমি যেমন খুব ভালোবাসি আমার মেয়েও ভীষণ ভালোবাসে কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না আর স্টোর করে কিভাবে রাখবে তোমাদের বলি গাইস শুকনো যে নিম পাতা আছে না আচ্ছা তার আগে বলে নিই বেগুনটা ভেজে তুলে নিয়েছি বাকি যে তেলটা ছিল না গাইস তেলটা আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি তেলটা আমার লাগবে না তো কড়াই যে তেলটা লেগে আছে না ওই তেলেতেই আমি নিম ভেজে নেব। গ্যাসটা স্লো করে একটু হাতে সময় নিয়ে না নিমপাতাটা পাতাটা ভাজতে হবে আর যখন এটা কিন্তু একদম কালো করে গাইস ভাজবে না এটা মানে কালারটা কিন্তু একটু সে যেমন শুকনো পাতা হয় না গাছ থেকে পড়ে মানে যে যায় আর কি মানে ধরো কোনো গাছ থেকে একটা ডাল কাটলে তো চব্বিশ ঘন্টা পর যেই রকম কালার থাকে হালকা মানে একটা সবুজ ভাব থাকে কিন্তু পুরোপুরি শুকনো হয় না একদম সেই রকম থাকে এটা কালারটা আর কি নিম যখন তোমরা ভাজবে না কড়ায় তখন খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয় তোমাদের একটু আওয়াজটা আমি শোনাই ভাজার পরে না গরম থাকতে থাকতে নিম পাতাটাকে হাত দিয়ে গুড়িয়ে নিতে হয় আরেকটা জিনিস বলে দিই গাইস পাতা নয় মানে একটা পাতার সাথে আর একটা পাতা জড়িয়ে যায় সেই জন্য যখন কড়াই ভাজবে না গাইস ওটা খুন্তির কোন দিয়ে দিয়ে নয় পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে আমি ভিডিওর ভিতরেই কিন্তু দেখিয়েছি একটু ভালো করে যদি খেয়াল করো তোমরা বুঝতে পারবে খুন্তির মানে সাইড দিয়ে মানে কোন দিয়ে আর কি একটু পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে গ্যাসটা স্লো করে তাতে খুব ভালো ভাজা হয় আর একদম যেন পুড়িয়ে ফেলো না কেউ মানে দেখলে বোঝা যাবে একটা হালকা সবুজ কালার থাকে আর ভাজাও খুব ভালোভাবে হয়ে যায় যাই এটা খুব ভালো করে আমি রেডি করে নিয়েছি ভাজা বেগুনের ওপরে এটা ছড়িয়ে দিয়েছি আর যেটা বললাম গাইস তোমাদের যে নিম পাতা গরম ভাতে ভালো লাগে তাই আজকে কিন্তু আমরা গরম ভাতেই নিম পাতা ট্রাই করবো নিম পাতা কীভাবে স্টোর করবে সেটা নিই নিম পাতা কেনা গাইস ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে পাতার ডাঁটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবে নিয়ে রোদে শুকনো করে ঠিক এই রকম একদম মানে হাত দিয়ে যেন মূল নেই আর কি যেন গুঁড়িয়ে যায় তো সেই রকমভাবে পাতাটাকে শুকনো করতে হবে করে একটা ভালো কৌটোয় নেয় সেটাকে রেখে দিয়ে দিয়ে সারা বছর কিন্তু ওটা খাওয়া যায় কোনোভাবে যেন জল না লাগে পাতাটায় তাহলে কিন্তু নিম পাতা নষ্ট হয়ে যাবে তো এইভাবে না তোমরা স্টোর করতে পারো রোদেতে শুকনো করতে পারো যারা যাদের মাইক্রোওভেন আছে না তারা মাইক্রোওভেনে ওটাকে শুকনো করতে পারো তো এই ক্ষেত্রে কি হবে গাই সারা বছর নিম কিন্তু খাওয়া যেতে পারে নিম পাতা না গাই স্কিনের জন্য খুব ভালো শুধু স্কিন নয় অনেক গুণাগুণ আছে নিম পাতায় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাই চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং